আমরা যখন মোবাইল দিয়ে নরমালি ভিডিও রেকর্ড করি তখন কিন্তু আমাদের প্রথমে ক্যামেরা অ্যাপটি ওপেন করে তারপর ভিডিও রেকর্ড করা স্টার্ট করতে হয়। আর কোনক্রমে যদি ফোনের স্ক্রিনটা অফ হয়ে যায় বা লক হয়ে যায় তখন কিন্তু ভিডিও রেকর্ড হওয়া বন্ধ হয়ে যায়। আর আজকের এ ভিডিওতে আমরা দেখব কিভাবে কোনো রকম অ্যাপ ওপেন না করে ফোনের স্ক্রিনটাকে একদমই বন্ধ রেখে কিভাবে ভিডিও রেকর্ড করতে হয়। কারণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন কঠিন সিচুয়েশনে পড়ি, তখন আমাদের ফোনের স্ক্রিনটাকে বন্ধ রেখে ভিডিও রেকর্ড করা প্রয়োজন হয়ে থাকে। আমরা প্রথমে প্লে স্টোর ওপেন করব, তারপর আমরা উপর থেকে ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার লিখে সার্চ করব। এখানে আপনি অনেকগুলো অ্যাপস পেয়ে যাবেন। আমার কাছে পার্সোনালি আই রেকর্ডার নামের অ্যাপটি অনেক বেশি ভালো লেগেছে। অ্যাপটি আমার কাছে অলরেডি ইনস্টল করা আছে, আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। আর ভিডিওর ডেসক্রিপশনে অ্যাপটির ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে। আমরা এখানে তেমন কিছু করব না, এখান থেকে আমরা বের হয়ে যাই। অ্যাপটি ইনস্টল করার পর ঠিক এরকম দুটি অ্যাপ দেখতে পাবেন, একটি হলো আই রেকর্ডার আর একটি হলো রেকর্ডার। তো আমরা প্রথমে আই রেকর্ডার অ্যাপটি ওপেন করি। এখান থেকে টার্ম অ্যান্ড কন্ডিশন এটা অ্যাকসেপ্ট করে দেই। তারপর উপর থেকে থ্রি লাইনে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে সিটিং, এখান থেকে পারমিশনগুলো অ্যালাউ করে দিব। প্রথমে দেখতে পাচ্ছেন যে রেকর্ডিং কমপ্লিট। আপনার ফোনে যখন রেকর্ডিং হওয়া স্টার্ট হয়ে যাবে তখন নোটিফিকেশন বারে একটি নোটিফিকেশন শো করবে, সেখান থেকে আপনি সরাসরি ভিডিওটা স্টপ করতে পারবেন। তারপর এখান থেকে এই অপশনটা অন করে দিবেন, তারপর নিচের অপশনটাও অন করে দিবেন। এ দুটার কাজ হলো যে আপনার ভিডিওটা যখন স্টার্ট করবেন তখন আপনার ফোনটা ভাইব্রেট হবে, আবার যখন স্টপ করবেন তখন আপনার ফোনটা ভাইব্রেট হবে। তারপর নিচে আরও অনেকগুলো অপশন আছে, মানে অনেকগুলো সিটিং রয়েছে, এগুলো আপনারা এক এক করে দেখে নেবেন। এখান থেকে আপনার ভিডিও কোয়ালিটিটাও চেঞ্জ করতে পারবেন। তারপর এখান থেকে আপনি কোন জায়গায় সেভ করবেন সেটাও দেখতে পারবেন। তো এখানে আর তেমন কিছুই করার নেই, আমরা এখান থেকে বের হয়ে যাই। তারপর আমরা এই রেকর্ডার অপশনে ক্লিক করি, মানে এই আইকনে ক্লিক করি। এখান থেকে আই রেকর্ডার অ্যাপটি টার্ন অন করে দিব। তারপর এখান থেকে ব্যাক করি, এখান থেকে পারমিশনগুলো অ্যালাউ করে দিব। এখন আমরা রেকর্ডার আইকনে ক্লিক করলে আমাদের ভিডিওটা রেকর্ড হওয়া স্টার্ট হয়ে যাবে। জাস্ট আমরা এখন রেকর্ডারের উপরে ক্লিক করি, এখন আমাদের ভিডিওটা রেকর্ড হওয়া স্টার্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে সামনে রেকর্ড হচ্ছে, এদিকেও রেকর্ড হচ্ছে, সব দিকে রেকর্ড হচ্ছে। এখন আমার স্ক্রিনটা কিন্তু অন আছে, ঠিক আছে। আমি এখন এটাকে লক করে দিব। লক করার পর এখন দেখতে পাচ্ছেন যে কোনো আলো টালো কিছুই নেই, কিছুই নেই কিন্তু এখন, ঠিক আছে। আমরা এখন লকটা আনলক করি আর কি। তবে প্রথমে একটু দেখে নেই, এখন কিন্তু ফোনটা লক করে নিয়ে আসবো একটুবার। ওকে, এখন দেখতে পাচ্ছেন যে লক আছে, একদমই লক। আমার দিকে আমি ঘুরাচ্ছি, এখন আমি লকটা আনলক করি। ফোনটা আনলক করেছি আর স্ক্রিনে লাইট এসে গেছে। এখন আমরা এটাকে মানে স্টপ করব। জাস্ট এই রেকর্ডারের উপরে ক্লিক করি, এখন আমাদের ভিডিওটা স্টপ হয়ে গেছে। এই ভিডিওটা আমরা ফাইল ম্যানেজারে চলে যাব, তারপর এখান থেকে ফোন স্টোরেজে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন যে আই রেকর্ডার, এখানে ক্লিক করব। এই ভিডিওটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। জাস্ট এখন ভিডিওটা প্লে করব। ভিডিওটা প্লে করার পর দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দরভাবে এখানে প্লে হয়ে গেছে, খুব সুন্দরভাবে আমরা রেকর্ড করতে পেরেছি। মানে আপনি খুব সহজেই কিন্তু কোনো রকম অ্যাপসের মধ্যে ঢুকে রেকর্ড করা স্টার্ট করতে হচ্ছে না, আপনি ফোনের স্ক্রিনটা একদমই অফ করে রেখে তারপর আপনি রেকর্ড করতে পারছেন। মানে এই অ্যাপটি খুবই হেল্পফুল। কিন্তু আমি আপনাদেরকে হাইলি রিকোয়েস্ট করব যে আপনারা এই অ্যাপটি ভালো কাজে ব্যবহার করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর কেমন লেগেছে সেটা কমেন্টস করে জানাবেন। আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আজ এ পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।